একটা বড় প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই টপ বক্সটা ভেঙে গেছে। মানে এখানে যে টপ রাখের যে ট্রেটা আছে এটা এখান থেকে পুরো ভেঙে গেছে। জানি না এটা তো এরকম হওয়ার কথা নয়, এটা আমার দেখা এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো চলো, কিছু করার নেই, হ্যাঁ এটা নিয়েই চলতে হবে। এখন এটা কিভাবে ফিক্স করা যায় সেটাই হচ্ছে ব্যাপার। অ্যাট লাস্ট আমরা স্নো ক্যাপ মাউন্টেনের দেখা পেলাম, সামনে তোমরা দেখতেই পাচ্ছ, ওই যে ওখানে। আর এখানকার রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, রাস্তাটা তোমরা ভিডিওর মাধ্যমে কতটা বুঝতে পারছো জানি না, তবে এই টপ বক্সটা ভেঙে গিয়ে খুবই প্রবলেম হচ্ছে, কারণ রেখা ঠিক মতন বসতে পারছে না, বলতে পারো একমাতন স্যাডলিং করেই ওকে যেতে হচ্ছে, কারণ পেছনে একদমই জায়গা নেই বসার, আর আমি অনেকটা সামনেও চলে এসেছি কিন্তু তাও হচ্ছে না। সো যাই হোক, ইটস আ পার্ট অফ আওয়ার জার্নি, ইটস আ পার্ট অফ আওয়ার রাইড। তো ভিডিওটা দেখো, ব্লগগুলো দেখো, ছোটা লিস্টের সঙ্গে থেকেও সাপোর্ট করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। সামনে পুরোটাই ল্যান্ডস্লাইড জোন, আর খুব ডেঞ্জারাস রাস্তা এটা, সত্যি ডেঞ্জারাস। বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছিলো ওপরে সেটা হচ্ছে তাতোপানি বাজার, আর এটা হচ্ছে তাতোপানির হট স্প্রিং। এখন আমরা এসে পৌঁছালাম তাতোপানি, আর মানে এসে পৌঁছালাম মানে আমরা অনেকক্ষণ আগে, প্রায় আধ ঘন্টা আগে এসেছি, আর এখন বাজে 2:30, মানে 2:30 এখনও বাজেনি। তো আমরা মোটামুটি 1:45 নাগাদ আমরা এই তাতোপানিতে এসে পৌঁছেছি, আর এইখানে একটু কফি খেলাম আর একটু রেস্ট নিলাম। তো এখান থেকে আমরা এখন বেরিয়ে আবার মুক্তিনাথের দিকে যাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই আমার টপ বক্সটা যেটা আছে, যেটা রয়্যাল এনফিল্ডের যে স্টক যে গার্ডটা থাকে, গার্ডরেলটা থাকে, সেটা ভেঙে গেছে, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো আশা করি। তো আর এমন জায়গাতে ভেঙেছে যেখানে আমি গাড়ি স্ট্যান্ড করে ঠিকঠাক মতন এটাকে ফিক্স করতে পারতাম না, কারণ ওটা খুবই সরু রাস্তা। তো তাতোপানিতে এসে এখান থেকে বাঞ্জি কর্ড নিয়ে তারপর এখানে আমি এটাকে ফিক্স করলাম। আর সিড আছে, ওর ডাক নাম সিড, মানে সিদ্ধার্থ, তো ও আমাকে অনেকটাই হেল্প করেছে, ও না থাকলে হয়তো এই যাত্রাটা হয়তো পুরো যেতে পারতাম না। হ্যাঁ সেটা ঠিক। তো যাই হোক, ও আমাকে দুটো বাঞ্জি কর্ড দিয়ে হেল্প করলো, প্লাস এখানে দুটো বাঞ্জি কর্ড নিলাম, এক একটা বাঞ্জি কর্ড হচ্ছে 150 টাকা করে নেপালি, মানে NPR। সো যাই হোক, চলো এগুলো তো একটা পার্ট, এগুলো নিয়েই যেতে হবে। রাস্তা অনেকটাই খারাপ, সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে দেখেইছো, এখনও আরও রাস্তা বাকি আছে, আরও এখান থেকে অ্যাপ্রক্স 3 ঘন্টা দেখাচ্ছে, বাট 3 ঘন্টা তো হবে না, আরও বেশি সময় লাগবে। আরে এত ভয় পাচ্ছ কেন? সব ঠাকুরই আছে, সব ঠাকুরই সমান। আরে এত ভয় পেলে হবে নাকি? একটা ঠাকুর বলেনি, সব ঠাকুরই বলেছে। Awesome scenery, awesome scenery. Lovely. Oh my god, বন্ধুরা খালি রাস্তাটা দেখো, খালি
চলো। সো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রূপসে ওয়াটারফলের সামনে, আর এক মারাত্মক ডেঞ্জারাস অফ রোডিং এইখানে আমি তোমাদের দেখাবার চেষ্টা করব। আর এখানে জলটা, এই যে এটা হচ্ছে রূপসে ওয়াটারফল। এটা হচ্ছে রূপসে ওয়াটারফল। 1, 2, 3, 4, 3-4টে স্টেপে জলটা নামছে, এক অপূর্ব লাগছে। আর ওই ওপরে দেখো অনেকজন লোকজন আছে। তো এই সেই রূপসে ওয়াটারফল, আর রাস্তার অবস্থা খুব বাজে। অ্যাট লাস্ট পৌঁছে গেছি রূপসে ওয়াটারফলের সামনে, আর এই হচ্ছে রূপসে ওয়াটারফল। সেই ওপর থেকে, একদম সেই ওপর থেকে রূপসে ওয়াটারফল। আর এই হচ্ছে আমাদের বাইকস হিমালয়ান, আর ওদিকে হচ্ছে অ্যাপাচি, আর সিদ্ধার্থ ওইখানে ওপরে গেছে। মারাত্মক লেভেলের অফরোডিং, আর এই পাহাড়ের নাম হচ্ছে মারাত্মক পাহাড়, এটা আমি আগেও ব্লগে বলেছি। তো এক অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স। তো চলো একবার একটু রেখার থেকে জিজ্ঞেস করে নিই, কারণ রেখা প্রচণ্ড ভয় পাচ্ছিল, পেছনে ঠাকুরের নাম জপ করছিল। ঠাকুরের নাম জপ করতে করতে যাচ্ছিল। এই যে আমাদের গ্যাস চলে গেছে, এবার আমাদের চা বানানো হচ্ছে। আহা, মজাই আলাদা। চাটা কোথায় খাবো আমরা সেটা আছে না? কাপ আছে না? না, কাপ আনা হয়নি। আচ্ছা, তাহলে হাতে চরণামৃত করে খাবো আমরা? আমরা কি চা খাবো না? খাবো না কি আমরা চা? অবশ্যই খাবো। এখন রূপসে ওয়াটারফল থেকে আমরা এখন বেরোচ্ছি, আর ঘড়িতে এখন বাজে 4টে। তো আমাদেরই এক পরিচিত রাইডার মনোজিতের সাথে দেখা হয়ে গেল। তো মনোজিৎ মুক্তিনাথ থেকে ফিরছিল, তো বললো ওপরে রাস্তা আরোই খারাপ, প্লাস ওপরে বৃষ্টি হচ্ছে, কালকে স্নোফল হয়েছে। তো আমরা ভেবেছিলাম ওপরে রাস্তা মোটামুটি এখন আস্তে আস্তে একটু ভালো হবে, বাট তা নয়। তো চলো আস্তে আস্তে যাই, প্রচণ্ড ওপরে স্ল্যাশ আছে, আস্তে আস্তে যাই, যাই না কীরকম হবে, কদ্দূর পৌঁছাতে পারবো, সব আপডেট তোমাদের দেবো। তোমরা শুধু আমাদের সঙ্গে থেকো আর সাপোর্ট করতে থাকো। সামনে রাস্তাটা দেখা খালি, জাস্ট ঘাসা চেকপোস্ট ক্রস করলাম, আর এখানে মানে
ক্যামেরা অন করা অ্যালাউড নেই, সো সেখানে আমি ক্যামেরা অন করতে পারিনি বা চেকপোস্টের সামনে দাঁড়িয়ে তোমাদের কিছু বলতে পারিনি। আর এখন ঘড়িতে বাজছে 5:30, নেপালি টাইমিংয়ে 5:30 ঘড়িতে বাজছে। তো এখান থেকে যেটা বললো যে 2.5 ঘন্টা লাগবে মুক্তিনাথ, বললো রাস্তা এখান থেকে ভালো আছে, তো জানি না কতটা ভালো কতটা খারাপ আর কতক্ষণ লাগবে বা কতক্ষণে আমরা পৌঁছাতে পারবো। তো অ্যাজ পার সিচুয়েশান, সামনে যেরকম সিচুয়েশান হবে সেটা দেখে তারপর আমরা ডিসিশান নেব যে কী করবো না করবো। আর আর তোমাদের যদি কিছু জানার থাকে বন্ধুরা, পারমিট সংক্রান্ত বা কোনো কিছু সংক্রান্ত রাস্তা বা কোনো কিছু যদি জানার থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। চলো 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 অনিরুদ্ধ, চলো চলো, ভেরি গুড, কমন 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 অনিরুদ্ধ, কমন কমন কমন, শাবাশ বেটা। সো অ্যাট লাস্ট আমরা টারম্যাক রোড পেলাম বন্ধুরা। এরকম স্নো ক্যাপ মাউন্টেন যখন চোখের সামনে পড়ে, এই এত কষ্ট করে আসা পুরো সার্থক হয়ে যায়। ও অসাধারণ অসাধারণ একটা যে অসাধারণ অসাধারণ। প্রায় 6:30, প্রায় অন্ধকার নেমে এসছে। আর আমাদের এখান থেকে আর বেশি না 25 কিলোমিটার, বাট দেখাচ্ছে এখানে 1 ঘন্টা, 25 কিলোমিটার্স 1 ঘন্টা মানে অনেকটাই। তো আমরা যেটা ডিসিশন নিলাম যে আজকেই আমরা মুক্তিনাথ চলে যাব, আর মুক্তিনাথের মন্দির খোলে 10টার সময়। তো আজকে যদি আমরা এনি হাও মুক্তিনাথ চলে যাই, ওখানে গিয়ে আমরা কালকে একটু সকাল অবধি রেস্ট করতে পারবো। তো যেহেতু মন্দিরটা কাছাকাছি, তো আমাদের 9:30 বেরোলেও কোনো অসুবিধা হবে না। গিয়ে মুক্তিনাথ করে তারপর আমরা যাওয়ার সময় যদি সব কিছু শরীর সিচুয়েশান ওয়েদার সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা সোজা পোখরাওতেই চলে যাবো। অ্যাজ সাচ কোনো আমি আগে থেকে কিছু বলতে চাইছি না তোমাদের যে আমরা কোথায় থাকবো। তো এটা আমার আর রেখার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় অ্যাচিভমেন্ট, কারণ আমরা এবছর লাদাখের সব প্ল্যানিং করেছিলাম, কিছু কারণের জন্য লাদাখটা হলো না। তো সেই কারণে আমরা নেপালটা খুব শর্ট টাইমিংয়ে প্ল্যানিং করে সব কিছু করে আমরা এসেছি। সো হ্যাঁ বন্ধুরা, আমরা এখন পৌঁছালাম মারফা। আমার বাঁ দিকে যেটা দেখছি ওটা হচ্ছে মারফা ভিলেজ, আর এখানে অর্চিড খুব বিখ্যাত এখানকার। ঠান্ডাটা প্রচণ্ড লাগছে। এসে পৌঁছালাম জনসন, আর পেছনেই ছিল বাজাজ সার্ভিস সেন্টার। তোমাদের আমি এখন দেখাতে পারলাম না, আমি ফেরার দিন দেখাবো তোমাদের। আর ডান দিকে আছে জনসন এয়ারপোর্ট, জনসন
আর মনে এখানে কারেন্ট নেই, ও মাই গড। লাস্ট আমরা মুক্তিনাথে এসে পৌঁছেছি, আর মুক্তিনাথ মন্দির থেকে ঠিক 6 কিলোমিটার আগে আমরা একটা হোমস্টেতে উঠেছি।